আজকে আমরা ক্লাস করছি ছত্রিশ ক্লাস নাম্বার থার্টি সিক্স কিন্তু লেসন আলোচনা হবে থার্টি সেভেন আমাদের স্পোকেন ইংলিশ ফুল কোর্সের এই বইটি নিয়ে যারা ফুল কোর্স করছেন এই বইয়ের অলরেডি আমরা কিন্তু পঁয়ত্রিশটা ক্লাস দিয়েছি এবং পঁয়ত্রিশটা ক্লাসে আলোচনা হয়েছে ছত্রিশ নম্বর লেসন পর্যন্ত আর আজকে আপনারা পেতে যাচ্ছেন ছত্রিশ নম্বর ক্লাস তবে লেসন আলোচনা হচ্ছে সাঁত্রিশ সো এভরিবী টেক এ লুক যাদের কাছে বইটা আছে ফলো করবেন তবে আপাতত বই ফলো না করে আমার স্ক্রিনে বিষয়গুলো ফলো করুন আমার কথা মন দিয়ে শুনুন সম্পূর্ণ ক্লাসটা সুন্দরভাবে করে নিন আর যাদের বই নাই তারা ফুল কোর্স করার উদ্দেশ্যে দ্রুত গতিতে বইটি অর্ডার করুন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এনিওয়ে কাম ব্যাক আচ্ছা এখন যে বিষয়টা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা এখন প্রথমত তিনটা বাক্য দেখব স্ক্রিনে প্রথম বাক্যটা আমরা দেখতে পাচ্ছি আমি কাজটি করি দ্বিতীয় বাক্যে আমরা দেখতে পাচ্ছি আমি কাজটি করছি এবং তৃতীয় বাক্যে আমরা দেখতে পাচ্ছি আমি কাজটি করেছি এবার এই প্রত্যেকটা বাক্যের শেষে যে ক্রিয়াটা রয়েছে এটা একটু মনোযোগ দিয়ে ফলো করুন করি করছি করেছি এই করি যে ব্যাপারটা সচরাচর নিশ্চয়ই এটা সিম্পল প্রেজেন্টের বাক্য এটা আমরা জানি প্রেজেন্ট অ্যান্ড ওকে নাম্বার টু এখানে এই বাক্যের শেষে যে ক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি সেখানে লেখা আছে করছি তো আপনি যখন বলবেন আমি কাজটি করছি তখন বোঝাচ্ছি আপনার কাজটা চলমান অবস্থায় আছে চলছে সো চলমান হলে কি হয় কন্টিনিউয়াস এবং যেহেতু বর্তমানে চলছে বোঝাচ্ছে তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাক্য এবং লাস্ট ওয়ান অর্থাৎ নাম্বার থ্রি তিন নম্বর বাক্যের আমরা একদম শেষে ক্রিয়াতে দেখতে পাচ্ছি লেখা আছে করেছি এই করেছি এটার অর্থ আসলে কি। এই করেছি মানে কি কাজটা কিন্তু করা হয়ে গেছে তবে এই ধরনের এই যে করেছি খেয়েছি গিয়েছি এরকম কোনো শব্দ শুনলে বুঝবেন এটা হয়ে গেছে তবে বহুকাল আগে নয় বহুকাল আগে তার মানে অতীত হয়ে যেত কিন্তু এটা অতীত নয় অর্থাৎ এটা হচ্ছে রিসেন্ট একটা ব্যাপার কিন্তু কাজটা সম্পন্ন হয়ে গেছে তার মানে সম্প্রতি হয়েছে বুঝতে পেরেছেন তাহলে এটা কোন টেন্সের বাক্য এটা প্রেজেন্ট পারফেক্টের বাক্য যেটা আমরা এর আগের ক্লাসে আলোচনা করে বুঝিয়ে দিয়েছি এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচারটা ছিল সেটাও নিশ্চয়ই আপনাদের মনে আছে সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ এরপর ভারবে তিন নম্বর সারির যে রূপটা রয়েছে অর্থাৎ পাস্ট পারিসিভিল ফর্ম এবং এরপরে অবজেক্ট অতিরিক্ত যা যা থাকবে বসিয়ে দেবো এভাবে আমরা প্রেজেন্ট পারফেক্টেন্সের কোনো বাংলা বাক্যকে এই স্ট্রাকচার দিয়ে ইংরেজি করতে পারবো বাট আমাদের মূল আলোচনার বিষয় কিন্তু সেটা নয় এখন বিষয় হলো যে এই যে প্রেজেন্ট পারফেক্টেন্সে এর আগে আমরা শিখেছি যেমন প্রেজেন্ট ইন্ডেফিনাইটে বা অন্যান্য টেন্সে যে হাউ টু মেক কোয়েশ্চেন অ্যান্ড আনসার্স বাট প্রেজেন্ট পারফেক্টেন্সে কীভাবে কোয়েশ্চেন করবেন এবং তার উত্তর করবেন তার টেকনিকগুলো আমরা একটু বুঝে নেব সবাই একটু স্ক্রিনে ফলো করবেন অ্যান্ড আই ক্যান সি ইন দ্য লেসন আমরা লেসনে দেখতে পাচ্ছি যেখানে নাম্বার ওয়ান কোশ্চেনে দেওয়া আছে যে হ্যাভ ইউ ফ্ল্যাট ক্রিকেট লেসন থার্টি সেভেন সবাই চোখ রাখি নাম্বার ওয়ান কোশ্চেনে দেওয়া আছে যে তুমি কি ক্রিকেট খেলেছো হ্যাভ ইউ ফ্ল্যাট ক্রিকেট এই প্রশ্নটির উত্তরে আপনি বলবেন ইয়েস আই হ্যাভ প্লেট ক্রিকেট হ্যাঁ আমি ক্রিকেট খেলেছি তবে হ্যাঁ যদি না খেলে থাকেন সেক্ষেত্রে তো আপনি নো বলতে পারেন বাট আমরা আপাতত অ্যাফার্মেটিভ কোয়েশ্চেনের আনসার অ্যাফার্মেটিভ স্টাইলে দেওয়ার চেষ্টা করব আর নেগেটিভ প্রশ্নের উত্তর নেগেটিভ স্টাইলে দেওয়ার চেষ্টা করব শেখার জন্য এছাড়া কিছুই না ওকে তাহলে নাম্বার ওয়ান তুমি কি ক্রিকেট খেলেছো ইউ প্লেট ক্রিকেট আমরা এখানে উত্তর করছি হ্যাঁ আমি ক্রিকেট খেলেছি ইয়াস আই হ্যাভ প্লেট ক্রিকেট ওকে এবার নাম্বার টু কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ হ্যাভেন টিউ প্লেট ক্রিকেট তুমি কি ক্রিকেট খেলো নি এটা তো নেগেটিভ প্রশ্ন এই কারণে এই প্রশ্নের উত্তরটি আপনারা নেগেটিভভাবে দিচ্ছেন নাও আই হ্যাভেন্ট প্লেড ক্রিকেট না আমি ক্রিকেট খেলি নি ওকে নাও লেটস টেক এ লুক এট দ্য কোয়েশ্চেন নাম্বার থ্রি তিন নম্বর প্রশ্ন ডব্লিউ ডবলিউচি দিয়ে প্রশ্ন শুরু হয়ে গেল প্রথমে হোয়াট তুমি কি খেলেছো হোয়াট হ্যাভ ইউ প্লেড হোয়াট হ্যাভ ইউ প্লেড এখন আপনি উত্তরে বলছেন আমি ক্রিকেট খেলেছি আই হ্যাভ প্লেড ক্রিকেট ওকে আচ্ছা এরপরে নেগেটিভ প্রশ্ন আছে যে তুমি কি খেলো নি হোয়াট হ্যাভেন ইউ প্লেড আপনি তখন উত্তরে বললেন আই হ্যাভেন প্লেড ফুটবল অর্থাৎ আমি ফুটবল খেলিনি আগে আমরা প্রশ্নগুলো একটু নিই তারপরে মূল আলোচনার বিষয়টা আমি বোঝাচ্ছি ওকে কিপ ওয়াচিং প্লিস দেখতে থাকুন সবাই তো এরপরে আমরা যে প্রশ্নটি সাধারণত করে থাকি আমরা জানি যে আমাদের এর বিগত যে প্রশ্নগুলো করেছি বিভিন্ন ক্লাসে সেখানে ডব্লিউচ ওয়ার্ড ওয়াটের পরে সিরিয়ালি সিকোয়েন্সে আমরা কোনটা ব্যবহার করেছি ওয়ার তবে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই যে এইখানে আমাদের কিছু প্রিন্টিং মিস্টেক ছিল অ্যান্ড ওয়ার সরি ফর দ্যাট আমরা সেটার জন্য দুঃখিত পরবর্তীতে আমরা এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব আমাদের বই আমরা অনেকে হয়তো এটা মিসিং দেখতে পাব এর আগে আমরা যারা বই সংগ্রহ করেছি যে এখানে ওয়্যার দিয়ে প্রশ্নটা মিসিং রয়েছে ঠিক আছে মোট তিনটা প্রশ্ন মিসিং আছে ওয়্যার দিয়ে না নাবোধুক আর আরেকটা প্রশ্ন আছে ওয়ান দিয়ে যে হাবদক প্রশ্নটা হবে সেটা তো আমি একটা বলে দিব আপনারা একটু ক্লিয়ার হয়ে নেবেন ওকে তো এখানে আমরা এখন প্রশ্ন করব যে এখন নাম্বার ফোর পর্যন্ত হয়ে গেছে এবার নাম্বার ফাইভটা এটা মিসিং আছে এবং সিরিয়াল নাম্বার এখানে একটু মিস্টেক হয়েছে আমরা এটা ঠিক করে দেবিন ব্যবহার করবেন সেটা হলো যে তুমি কোথায় ক্রিকেট খেলেছ স্ক্রিনে দেখে শিখে প্লেড ক্রিকেট ইন দা ফিল্ড আই হ্যাভ প্লেড ক্রিকেট ইন দা ফিল্ড আমি মাঠে ক্রিকেট খেলেছি আপনি নেগেটিভ প্রশ্ন করুন হ্যাভ এন প্লেড ক্রিকেট তুমি কোথায় ক্রিকেট খেলোনি আপনি নেগেটিভ একটা উত্তর দিয়ে দেন যে আই হ্যাভ প্লেড ক্রিকেট ইন দ্য স্টেডিয়াম আমি স্টেডিয়ামে ক্রিকেট খেলি নি সহজ কথা তাহলে হোয়ারের দুটো প্রশ্ন হয়ে গেল এবার বলতেছিলাম যে আরেকটা মিসিং ছিল সেটা হচ্ছে হোয়েন দিয়ে হাবোধের প্রশ্নটা হোয়েন মানে কি কখন তো আপনি প্রশ্ন করছেন যে তুমি কখন ক্রিকেট খেলেছো ওয়েন হ্যাভ ইউ ফ্লেট ক্রিকেট তুমি কখন ক্রিকেট খেলেছো এবার উত্তরে আপনি বলছেন যে আমি বিকালে ক্রিকেট খেলেছি আই হ্যাভ প্লেড ক্রিকেট ইন দ্য আফটারনুন ইন দ্য আফটারনুন তাহলে আই হ্যাভ প্লেড ক্রিকেট ইন দ্য আফটারনুন মানে কি আমি বিকালে ক্রিকেট খেলেছি এখন নেগেটিভ প্রশ্ন আসি এখানে নেগেটিভ প্রশ্ন যেমন রয়েছে হোয়েন হ্যাভেন টিউ প্লে এখানে কিন্তু প্লে আছে আমাদের এটা প্রিন্টিং মিস্টেক আছে আমি একটু আগে বলেছিলাম এখানে কয়েকটা ভুল আছে আমরা সংশোধন করবো এখানে প্লে নয় প্লেড হবে প্লেড তাহলে হোয়েন হ্যাভেন টু প্লেড ক্রিকেট তুমি কখন ক্রিকেট খেলো আপনি বললেন যে আমি সকালে ক্রিকেট খেলিনি আই হ্যাভ এন ক্রিকেট ইন দ্য মর্নিং আই হ্যাভ এন প্লেট ক্রিকেট ইন দ্য মর্নিং আপনাদেরও অনেকের মনে হতে পারে যে এতক্ষণ যে প্রশ্নগুলো আমি শেয়ার করেছি যেই প্রশ্নগুলো আসলে যে শুধুমাত্র ক্রিকেট খেলেছি কি খেলেনি কোথায় খেলেছি কোথায় খেলেনি এই জিনিসগুলো সেখানে হচ্ছে আসলে কিন্তু তা না প্রেজেন্ট পারফেক্টেন্সে হাউ টু মেক কোয়েশন অ্যান্ড হাউ টু আনসারস অ্যান্ড ইউর লার্নিং দ্য টেকনিক আপনারা কিন্তু সেই টেকনিকটা এখানে শিখছেন এনিওয়ে তো আমরা আপাতত হোয়েনের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ প্রশ্ন আমরা কমপ্লিট করে ফেলেছি এরপরে আমরা চলে যাচ্ছি হোয়াই থেকে হ্যাঁ এবার হয়তো আমরা সিরিয়ালগুলো মেনটেন করতে পারবো যে হোয়াই মানে কি কেন আপনি বললেন যে তুমি কেন ক্রিকেট খেলেছ হোয়াই হ্যাভ ইউ প্লেড ক্রিকেট এবার আপনি উত্তরে বলছেন যে আমি ক্রিকেট খেলেছি কারণ আমি এটি পছন্দ করি আই হ্যাভ প্লেড ক্রিকেট বিকজ আ লাইক ইট আই হ্যাভ প্লেড ক্রিকেট বিকজ আই লাইক ইট ওকে এবার আপনি নেগেটিভ প্রশ্ন করছেন যে হোয়াই হ্যাভেন্ট ইউ প্লেড ফুটবল তুমি কেন ফুটবল খেলো নি এবার এই প্রশ্নের উত্তরে আপনি বলুন যে আমি ফুটবল খেলিনি কারণ আমি এটি পছন্দ করি না আপনি অন্য কিছু বললে বলতে পারেন ইটস জাস্ট আ টেকনিক একটা নমুনা একটা কৌশল এখানে দেখানো হচ্ছে তো আপনি বললেন যে আমি ফুটবল খেলিনি কারণ আমি এটা পছন্দ করি না আই হ্যাভেন্ট প্লেড ফুটবল বিকজ আই ডোন্ট লাইক ইট খুবই সহজ ব্যাপার এবার হয় যখন হয়ে গেছে চলুন আমরা পরবর্তী ডব্লিউচ ওয়ার্ড হচ্ছে হাও হাও দিয়ে প্রশ্ন করবো হাও মানে কি কীভাবে তো আপনি বললেন যে তুমি কীভাবে ক্রিকেট খেলেছো হাউ হ্যাভ ইউ প্লেট ক্রিকেট এবার আপনি বললেন যে আমি ব্যাট বল দিয়ে ক্রিকেট খেলেছি আপনাদের মাথায় হয়তো আরও ভিন্ন ভিন্ন উত্তর আসতে পারে আপনি সেভাবেও বাংলা করে তার উত্তর করতে পারেন ভিন্নভাবে বাট আমি একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি আপনি বলেন যে আমি ব্যাট বল দিয়ে ক্রিকেট খেলেছি আই হ্যাভ প্লেড ক্রিকেট উইথ ব্যাট অ্যান্ড বল আই হ্যাভ প্লেট ক্রিকেট উইথ ব্যাট অ্যান্ড বল আচ্ছা এটা হলো এরপরে আপনি নেগেটিভ প্রশ্ন করেন তুমি কিভাবে ক্রিকেট খেলোনি হাউ হ্যাভ অ্যান টিউ প্লাইট ক্রিকেট আপনি উত্তরে দিলেন আমি পা দিয়ে ক্রিকেট খেলিনি মানে আমরা পা ব্যবহার করে ফুটবল খেলি কিন্তু ক্রিকেটের ক্ষেত্রে মূলত রান নেয়া বা হিট করা এগুলো বল করা এই জন্য হাত ব্যবহার করতে হয় যদি দৌড়ানোর সময় পা তো ইউজ করতে হয় দ্যাটস আ ডিফারেন্ট কেস বাট মেইনলি যেমন ফুটবলে শুধুমাত্র লেগ ইজ আপনি হ্যাঁ বাট হ্যান্ড ইজ নট হ্যাঁ এখানে পা ব্যবহার করতে হবে হাত ব্যবহার করা যাবে না শুধুমাত্র গোলকিপারের ক্ষেত্রে সেটা ডিফারেন্ট এনিওয়ে তো আপনি বললেন যে আমি পা দিয়ে ক্রিকেট খেলিনি মানে পা ব্যবহার করেনি তাহলে আপনি বললেন যে আই হ্যাভ এন ফ্লে ক্রিকেট উইথ মাই লেগ উইথ মাই লেগ অথবা বাই মাই লেগও বলা যেতে পারে যে আই হ্যাভ এন প্লেট ক্রিকেট বাই মাই লেগ ওকে এটা আমরা বুঝলাম এরপরে হু মানে কি কে আপনি প্রশ্ন করলেন কে ক্রিকেট খেলেছে হু হ্যাজ ক্রিকেট হু হ্যাজ ফ্লেড ক্রিকেট ওকে এবার আপনি উত্তরে বলেন যে আমি ক্রিকেট খেলেছি আই হ্যাভ ফ্লেড ক্রিকেট অন্য কারণ নাম দিয়ে উত্তর দিতে পারেন নো প্রবলেম এরপরে যদি এখানে বলতে পারতেন যে রহিম হ্যাজ ফ্লেড ক্রিকেট তাও হতো এবার নেগেটিভ প্রশ্ন করছেন কে ক্রিকেট খেলেনি হু হ্যাজ প্লেড ক্রিকেট এখানে কে অর্থে যখন আপনি হু ব্যবহার করবেন অর্থাৎ একজন অর্থে তখন কিন্তু হ্যাজ ইউজ করবেন এটা খেয়াল রাখবেন যেহেতুটা সিঙ্গুলারকে ইন্ডিকেট করছে তাহলে আপনি বললেন যে কে ক্রিকেট খেলেনি হু হ্যাজ প্লেড প্লাইট ক্রিকেট আপনি এখানে নাম দিতে পারেন যে সে ক্রিকেট খেলেনি হি হ্যাজ প্লেড ক্রিকেট আপনি ইচ্ছে করলে আপনার নিজের কথাও বলতে পারেন আই হ্যাভ প্লেড প্লেট ক্রিকেট এজ ইউ লাইক এটা তো একটা টেকনিক আচ্ছা এরপরে কারা অর্থে হু ব্যবহার করবেন যে কারা ক্রিকেট খেলেছে হু হ্যাভ প্লেড ক্রিকেট এবার উত্তরে আপনি বললেন আমরা ক্রিকেট খেলেছি উই হ্যাভ প্লেড ক্রিকেট উই হ্যাভ প্লেড ক্রিকেট এবার আপনি নেগেটিভ প্রশ্ন করুন কারা ক্রিকেট খেলেন নি হু হ্যাভেন প্লেড ক্রিকেট কারা ক্রিকেট খেলেনি উত্তরে আপনি বলছেন যে আমরা ক্রিকেট খেলিনি বলতে পারেন আবার তারা ক্রিকেট খেলেনি সেটাও বলতে পারেন অ্যাজ ইউ লাইক আমার বন্ধুরা ক্রিকেট খেলেনি ওকে তো আপনি যদি বলেন যে আমরা ক্রিকেট খেলিনি উই হ্যাব অ্যান্ড প্লেড ক্রিকেট যদি বলেন তারা ক্রিকেট খেলেনি তাহলে বলবেন দে হ্যাব অ্যান্ড প্লেড ক্রিকেট খুব ইজি ব্যাপার তাহলে হুয়ের ব্যাপারটা গেল কি এবং কারা অর্থে আমরা ইউজ করেছি এবার হুম মানে কি কাকে দেখুন তো আমরা কি এইভাবে বলতে পারি বা বলি যে তুমি কাকে ক্রিকেট খেলেছো কাকে ক্রিকেট খেলেছো এই প্রশ্নটা কেমন যেন একটু উদ্ভট বা অযৌক্তিক লাগছে শুনতে তো তখন আমরা বুঝবো যে এই ধরনের প্রশ্ন আমরা সাধারণত করি না তো এই ক্ষেত্রে আমরা কি করব। আমরা একটু এডিট করে নিই যে হোম মানে তো কাকে এটা দিয়ে হচ্ছে না তাহলে উই ধুম মানে কি কার সাথে তুমি কার সাথে ক্রিকেট খেলেছো হ্যাঁ এইটা আবার হয় তাহলে আপনি এটাকে এডিট করে বললেন উই ধুম ইউ প্লেট ক্রিকেট তুমি কার সাথে ক্রিকেট খেলেছো এখন এখানে ধরুন আপনি উত্তরে ডেমো স্বরূপ বললেন যে আই হ্যাভ প্লেড ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে ক্রিকেট খেলেছি ওকে এটা গেল এরপর নেগেটিভ করলেন যে উইথ হুম হ্যাভেন টিউ প্লেড ক্রিকেট তুমি কার সাথে ক্রিকেট খেলোনি আপনি বললেন যে আই হ্যাভেন প্লেড ক্রিকেট উইথ মাই টিচার্স আমি আমার শিক্ষকদের সাথে ক্রিকেট খেলিনি বানিয়ে বললেন ওকে এরপরে ধরুন হুইচ ব্যবহার করবেন হুইচ মানে কি কোন এখন কোন ক্রিকেট খেলেছ এটা ঠিক প্রশ্নটা ওইরকম সামঞ্জস্যপূর্ণ হয় না তাই না অর্থভাব হয় না সো এখানে আপনি হয়তো বলতে পারেন যে তুমি কোন স্টেডিয়ামে ক্রিকেট খেলেছো তখন আবার স্টেডিয়াম যেহেতু একটা প্লেস তাহলে কোন স্টেডিয়াম এ এই কারণে হুইচের আগে আপনারা ইনপ্রিভেশনটি ইউজ করবেন তাহলে বলবেন ইন হুইচ স্টেডিয়াম হ্যাভ ইউ প্লেড ক্রিকেট কোনো জায়গা বোঝালে তখন হুইচারাকে একটু ইন করবেন যে উইন স্টেডিয়াম ইন হুইচ ফিল্ড ওকে তাহলে আপনি বললেন যে তুমি কোন স্টেডিয়ামে ক্রিকেট খেলেছো ইন উইচ স্টেডিয়াম হ্যাভ ইউ প্লেড ক্রিকেট উত্তরে বললেন আমি মিরপুর জাতীয় স্টেডিয়ামে ক্রিকেট খেলেছি তো আপনি সঙ্গে বললেন যে উই হ্যাভ ফ্লেড ক্রিকেট ইন মিরপুর ন্যাশনাল স্টেডিয়াম উই হ্যাভ ফ্লেড ক্রিকেট ইন মিরপুর ন্যাশনাল স্টেডিয়াম অর্থাৎ আমরা মিরপুর ন্যাশনাল স্টেডিয়ামে ক্রিকেট খেলেছি আপনি আমরা দিয়ে বলতে পারেন আই দিয়েও বলতে পারেন ওকে এরপরে দেখুন প্রশ্ন রয়েছে নেগেটিভ যে তুমি কোন স্টেডিয়ামে ক্রিকেট খেলো নি ইন উইচ স্টেডিয়াম হ্যাভেন টিউ ফ্লেট ক্রিকেট নেগেটিভ প্রশ্ন তো নেগেটিভভাবে উত্তর দিয়ে দেন যে আপনি বলেন যে আমরা এম এ আজিজ স্টেডিয়ামে ক্রিকেট খেলেনি এম এ আজিজ স্টেডিয়াম তো চট্টগ্রামে আমরা জানি তো আপনি বলেন যে আমরা এম এ আজিজ স্টেডিয়ামে ক্রিকেট খেলেনি উই হ্যাভেন প্লেট ক্রিকেট ইন এম এ আজিজ স্টেডিয়াম উই এন প্লেড ক্রিকেট ইন এম এ আজ স্টেডিয়াম নেক্সট এই হুইচের ব্যাপারটা যখন চলে গেলো অনেকটাই হুইচের মতো করে আমরা হুসটাও ব্যবহার করতে পারি হুস মানে কি ছিল কার এখন আমরা তো ডিরেক্ট বলতে পারি না তুমি কার ক্রিকেট এটাই এটাইভাবে প্রশ্ন হয় না তো তখন আপনি মনে করেন যে হয়তো কখনো কখনো কারোর মাঠে একটু জায়গা পান আপনি সেখানে আপনি ক্রিকেট খেলেন বা আপনারা খেলেন তো আপনি বললেন যে প্রশ্ন করছেন যে তোমরা বা তুমি যাই হোক বললেই হবে যে তোমরা কার মাঠে ক্রিকেট খেলেছ ইন হুজ স্টেডিয়াম দেবেন ইন হুজ স্টেডিয়াম কার মাঠে তাহলে যেহেতু এটাও প্লেস ছিল কারোর একটা জায়গা তাই এই কারণে হুজের আগে ইন ব্যবহার করছেন তাহলে ইন হুজ স্টেডিয়াম হ্যাভি প্লেট ক্রিকেট তোমরা কার মাঠে ক্রিকেট খেলেছ তখন আপনি উত্তরে হয়তো বানিয়ে বললেন এইভাবে যে আমরা মিস্টার রহমানের মাঠে ক্রিকেট খেলেছি উই হ্যাভ প্লেড ক্রিকেট ইন মিস্টার রহমানস ফিল্ড হতে পারে ইন মিস্টার রহমানস প্রিমাইজার্স সেটাও বলা যেতে পারে প্রাঙ্গণ বা মাঠ তো আপনি বললেন সহজেই যে উই হ্যাভ প্লেড ক্রিকেট ইন মিস্টার রহমানস ফিল্ড আমরা মিস্টার রহমানের মাঠে ক্রিকেট খেলেছি এবার নেগেটিভ প্রশ্নটা ওইভাবে করে দেন যে ইন হুজ ফিল্ড হ্যাভেন টু প্লেড ক্রিকেট তোমরা কার মাঠে ক্রিকেট খেলোনি আপনি সহজেই বলতে পারেন যে উই হ্যাভেন প্লেড ক্রিকেট ইন মিস্টার ফিল্ড মিস্টার গরিমের মাঠে আমরা ক্রিকেট খেলিনি এখন বিষয় হলো যে আপনারা খেয়াল করেছেন যে আমি কোশ্চেন এবং আনসারগুলো আপনাদেরকে ইতোমধ্যে শেখালাম এইখানে যে ডব্লিউচ ওয়ার্ডসগুলো ইউজ করেছি শুধু সেই ডবলিউচ ওয়ার্ডগুলো যদি আলাদা করে একটু আপনাদেরকে দেখাই খেয়াল করে দেখুন হোয়াট ওয়ার ওয়েন ওয়াই হাউ হু হুটাকে আমরা দুইবার ব্যবহার করেছি হু একটা কে আর একটা হু কারা অর্থে হু হু হুম উইচ হুজ এই যে দশটি ডব্লুইচ ওয়ার্ডস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই দশটি ডব্লুইচ ওয়ার্ডস দিয়ে এতক্ষণ আপনারা এই টেকনিকটাই শিখলেন যে ক্রিকেট কোথায় খেলেছি কেন খেলেছি কার মাঠে খেলেছি এসব শিখছি তা না এটা দিয়ে এতক্ষণ শিখলেন যে প্রত্যেকটা ডব্লুইচ ওয়ার্ডস দিয়ে বা বেসিক কোশ্চেনগুলো আমরা প্রেজেন্ট পারফেক্টেন্সে অ্যাপ্লাই করে কিভাবে প্রশ্ন তৈরি করতে পারি এবং তার আনসার করতে পারি জাস্ট আমি একটা নির্দিষ্ট কোনো একটা টপিক এই পুরা সমস্ত কোশ্চেনেই এই যে ক্রিকেট খেলার বিষয়টা যেমন নির্দিষ্ট একটা টপিক এটা পুরোটা কোশ্চেনের ক্ষেত্রেই অ্যাপ্লাই করে আমি দেখিয়েছি কোশ্চেনগুলো কীভাবে তৈরি করবেন এবং উত্তরগুলো কীভাবে দিবেন তো যদি এই টেকনিকটা আপনাদের মোটামুটি আয়ত্তে এসে থাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করব আপনারাও আপনাদের মতো করে এরকম এই যে ডব্লিউচ ওয়ার্ডসগুলো দেখতে পাচ্ছেন যে হোয়াট হোয়ার হোয়েন হাউ হু হু হুম উই চুজ এই প্রত্যেকটা ডব্লিউচ ওয়ার্ডে না পারলে অন্তত পাঁচ সাতটা যে কয়েকটা পারেন এরকম ডব্লিউচি ওয়ার্ডস অ্যাপ্লাই করে আপনিও বাসায় বসে বেশ কয়েকটা প্রশ্ন প্রেজেন্ট পারফেক্টে আগে বাংলায় তৈরি করেন তো তারপরে নিচেই সেই প্রশ্নগুলোর ইংলিশ ট্রান্সলেশন করেন যদি কোথাও আপনার বেঁধে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা রিপ্লাই দেবার চেষ্টা করবো আমি উদাহরণস্বরূপ দিয়ে দিচ্ছি বা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি মনে করুন আপনারা পাঁচটা প্রশ্ন তৈরি করেন ঠিক আছে প্রথম আপনি এইভাবে করেন যে তুমি কেন কাজটি করেছ যদি পাঁচটাও না পারেন অন্তত দুটো অন্তত লিখে কমেন্টে আমাকে জানাবেন আমি চেক করবো ইনশালা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তুমি কেন কাজটি করেছ এই একটা প্রশ্ন মনে করেন আরেকটা প্রশ্ন করলেন যে তারা কোথায় গিয়েছে আশা করি পারবেন খুব সহজ আচ্ছা দুই নম্বর গেল এবার তিন নম্বরই করেন তুমি কার সাথে কাজটি করেছ কার সাথে কাজটি করেছ তিন নম্বর প্রশ্ন গেলো এবার চার নম্বর প্রশ্ন দেখুন তারা কেন প্রকল্পটি শুরু করেছে প্রকল্প ইংরেজি যদি বেঁধে যায় ইংলিশে সার্চ দেবেন যদিও প্রকল্প ইংরেজি আপনারা প্রজেক্ট ব্যবহার করতে পারেন অ্যান্ড নাম্বার ফাইভ তুমি কোন প্রতিষ্ঠানে ইংরেজি শিখেছ এর মধ্যে আপনাদের পাঁচটা পারলে পাঁচটায় করেন একটা পাল্লে একটা করেন দুইটা পাল্লে দুইটা করেন করে কমেন্টে লেখার চেষ্টা করবেন ঠিক আছে এই প্রশ্নগুলো আপনাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিলাম এটা যদি আপনারা পারেন তাহলে আশা করবো যে আমি এই যে আপনাদেরকে টেকনিকগুলো শেখালাম প্রশ্নগুলো শেয়ার করলাম উত্তরগুলো শেয়ার করলাম এগুলো আপনারা ইনশাল্লাহ পারবেন তো এইভাবে জিনিসটা কিন্তু মুখস্থ বরং বুঝে প্রশ্নগুলো তৈরি করতে হবে কোথায় হ্যাপ কোথায় হ্যাস বসে ভার্বের পাস্ট পার্সিপেল তিন নম্বর ফর্ম কিন্তু প্রত্যেকটা বাক্য এখানে ব্যবহার করতে হয় যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্টেন্সের ব্যাপার ছিল সো এইটা যদি ক্লিয়ার হয় তাহলে আপনি প্রেজেন্ট পারফেক্টেন্সের যে কোনো প্রশ্ন সহজেই বানাতে পারবেন সেই প্রশ্নের উত্তর করতে পারবেন ইনশাআল্লাহ আর বিশেষ করে যারা ফুল স্পোকেন ইংলিশ কোর্সটাইভাবে করতে চাচ্ছেন যেহেতু ফুল কোর্সের ম্যাটেরিয়াল এখান থেকে তো আলোচনা হচ্ছে এই ফুল কোর্সের ম্যাটেরিয়ালটা আপনারা অবশ্যই আমাকে নক করবেন স্ক্রিনে দেওয়ার নাম এই বইটি সংগ্রহ করে আপনি কিংবা আপনার পরিবারের যে কেউ অত্যন্ত সহজে যত দুর্বল হন না কেন বাসায় বসে অত্যন্ত সহজে ইংরেজি ফুল স্পোকেন ইংলিশ একটা কোর্স করে নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র দুই থেকে তিন মাসে আর আমাদের অনলাইন সেশনে তো স্পোকেন ইংলিশের কোর্স করা যায় বাসায় বসে দেশ বিদেশে যে কোনো জায়গায় বসে আপনারা আমার কাছে পার্সোনালি কোর্স করতে পারেন আমি যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড ক্লাস নিই অ্যাজ এ টিচার ইটস মাই ডিউটি সো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই আমাকে নক করবেন স্ক্রিন দেয় নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সবই আপনারা পাবেন ইনশাল্লাহ যারা বই সংগ্রহ করতে চান বা স্পেশালভাবে ইংলিশ কোর্স করতে চান ওয়ান টু ওয়ান সেশনে ব্যক্তিগতভাবে করতে চাইলে সুযোগ রয়েছে তো তার জন্য নক করতে পারেন তাহলে ঠিকঠাক মতো ভিডিও ক্লাসগুলো দেখুন প্র্যাকটিস করুন এবং অবশ্যই কোনো সমস্যা ফেস করলে ইংরেজি বিষয়ে কোনো সমস্যা অবশ্যই আমাদের কাছ থেকে হেল্প নিতে পারেন সো আল্লাহ তালা আপনাদের সবাইকে সফল করুক এই শুভকামনা রেখে আপাতত আজকের ক্লাসটি এখানে শেষ করছি নতুন ক্লাস আবারও ইনশাল্লাহ আশা করছি খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন আর প্র্যাকটিস করতে থাকুন আর ভালো করে ইংরেজি শিখুন ভালো ক্যারিয়ার করুন মেয়াল্লা গ্র্যান্ড টা সল আমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফেজ